আজকে 2রা অক্টোবর ওয়ার্ল্ড পিস ডে, মহাত্মা গান্ধীর জন্মদিন আজকে। তো উনিও অহিংসা প্রিয় লোক ছিলেন, আমরাও অহিংসা প্রিয় লোক। দীর্ঘ দিন ব্যাপী আমাদের পৃথিবীতে একটা মহামারী চলছে, সেখান থেকে আস্তে আস্তে আমরা কাটে উঠতে পেরেছি সেই ভয়াবহতা। তো এখন আমরা লকডাউন পিরিয়ড থেকে বেরিয়ে একটু ঘুরতে যাবো, কারণ আমাদের এমনিতে অনেকদিন আমাদের পেন্ডিং হয়ে রয়েছে, তো বেশি দূরে যেতে পারবো না, ছুটিটা অল্প রয়েছে শুক্রবার আজকে। এখান থেকে আমরা যাব মন্দারমণি। তো আমাদের সফর সঙ্গী হবেন আপনারাও, ভিডিওটা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। তো যাওয়ার আগে একটাই কথা বলবো, তো লেটস এনজয় উইথ কিরণ জয়। এইমাত্র কিছুক্ষণ আগে আসলাম মেরিনা বিচ রিসর্ট। এই তেতে পুড়ে রোদ্দের মধ্যে আসলাম, আপাতত লাঞ্চের টাইম হয়ে গেছে, দেখছি লাঞ্চে কি পাওয়া যায়। এত গরম, এত ভিড়, সারা কলকাতার লোক মনে হচ্ছে এখানে চলে, সব জায়গা থেকে লোক চলেছে যেমন হচ্ছে। অবশ্য ছুটিটাও পেয়েছি খুব সুন্দর এরা, আমরা ছুটিটা পেয়েছি শুক্রবার শনিবার রোববার। তো সবাই চাইবে পরিবারের সঙ্গে এই তিনটে দিন কাটিয়ে নিতে একদম, কেন এতটা লকডাউন গেছে একটা সময়, তো সবাই চাইবে, কিছু করার নেই, তাই জন্য এতটা ভিড়। তো আসছি আসছি, একটু ডাকছে আমাকে আমার বন্ধুরা, আমরা লাগেজটাকে ঘরে নিয়ে যাই। খুবই ক্লান্ত, খেয়ে নিই আপাতত, খেতে বসে যখন খাবারে অনেক আইটেম হয়েছিল, বাট আপাতত আমি নিয়েছি পমফ্রেট, পমফ্রেট মাছ দুটো নিয়েছি, আলু ভাজা, ডাল, মাছের ডালটা আমার ডাল অবশ্য খাওয়া হয়ে গেছে, মাছের ঝোল, তরকারি, মিষ্টি আর পাপড়া চাটনি হয়েছে, চাহিদা ওগুলো কতগুলো দিতে পারবো, রাতে হয়তো মাটন দিতে পারো যতদূর বললো, ঠিক আছে দুটোটা একটু পরে দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, কিছুক্ষণ একটু ঘুম থেকে উঠলাম, সারা রাত তো ঘুম হয়নি। এই হচ্ছে আমাদের রুম, সুইচ বোর্ড, বাথরুমটা মোটামুটি বড়ই রয়েছে, মেশিনটা ভালো সমান রয়েছে। তো একটা কথা বলবো যে এই অবস্থায় নিজের টয়লেট ডিসগুলো নিজেরাই নিয়ে আসবেন, হোটেলের উপর ভরসা থাকবেন না। একটা সুন্দর একটা মিরর রয়েছে এখানে, আপনাদের বলে রাখা ভালো যে যখন এটা পরিষ্কার করছিল সেই সময় আমি সামনে ছিলাম, তো ওরা কিন্তু বেশ ভালোভাবে স্যানিটাইজ করেছে, সব জিনিসগুলোকে ভালো করে স্যানিটাইজ করেছে এবং বাথরুমটা খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে। সুন্দর একটা টিভি রয়েছে, সোফা রয়েছে, আমরা অবশ্য স্যানিটাইজার নিয়ে এসেছিলাম সেটা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে বেড, এই বেডেই শুয়েছিলাম কিছু করে, এই যে বেড বেরিয়ে শুয়েছিলাম। চেয়ার, দুটো চেয়ার দিয়েছে। তো বন্ধুরা ব্যাচেলার ছেলে কীরকম থাকতে পারে সে আপনি জানেন, বেশি গোছানো কেউ থাকবে না। ফোন রয়েছে, চার্জের ব্যবস্থা, চার্জিং পয়েন্ট রয়েছে, আর সব থেকে বড় জিনিস বালকনিটা দেখতে পাবেন। এটা খুবই দামি জিনিস, সেখানে সিচুয়েশন বেরোকে বলে দেখা যাবে না, বলে দেখে নিতে পারছ, প্রচুর গরম বাইরে, কম থাকাই ভালো, ঠিক আছে। ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে রুম টুলো শেষ, এবার যাচ্ছি সি বিচ দর্শনে, সকালবেলা যেটা করতে পারিনি। সুন্দরভাবে পার্কটা সাজানো, দেখুন
ছোট ছোট কটেজও আছে। স্টেজও রয়েছে, স্টেজও রয়েছে একটা, দেখতে পাচ্ছেন হয়তো কোনো প্রোগ্রাম নাম্বার হয়, রাত্রে বসার গল্প করার হাতটা আমার ভালো জায়গা। লাইভ কর, না লাইভ আমি করি না। ভালোই লাগবে বেশ। বাঙালির সমুদ্র দর্শন অতি প্রাচীন ঘটনা, সেই চলছে দেখুন। আজকে একটু মেঘলা আকাশ, সেটা কি বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন আপনারা, কিন্তু দেরি হয়ে গেছে, ভাল লাগছে, কিন্তু জল প্রচন্ড নোংরা। এখানে সি বিচে আমি তো বললো স্নান না করেই ভালো, আশা করি আপনারা আমাদের থেকে বেশি জানবে যারা অনেকবার এসেছেন। এই দেখুন জলের একদম মনোপ্রিয়, একদম মনোপ্রিয়, এটা একটু দেখা উচিত সবারই, যে এনভায়রনমেন্টটাকে কী করে ঠিক রাখা যায়। এত পরিমাণে অপ্রয়োজনীয় জিনিস এখানে দেখতে পাচ্ছি জলের মধ্যে, খুবই খারাপ লাগছে। ঠিক আছে, কন্টেইনারে কী কী আছে দেখে নিন একবার, ঠিক আছে, সালাড, রাইস, ডাল, আলু ভাজা, তাহলে এটা কি মিক্সড ভেজ, তাহলে এটা মাটন মিষ্টি, আশা করি সবাই দেখে নিচ্ছে মাটন মাটন, খুবই ঠিক আছে। এই হচ্ছে আজকে মেনু, রাত্রি ডিনার নিয়ে বসেছি, তো বেশি খাবার নিইনি আমি, এখন রাত্রিবেলা হয়ে গেছে আর নতুন জায়গা, এই কারণে হালকা ডিনার করাই উচিত। দেখতে পাচ্ছেন মাটনটা নিয়েছি, রাইস আর সালাড, ব্যাস আর কিচ্ছু নেই। তো আমি সবাইকে বলবো একটু হালকা ডিনার করতে রাত্রিবেলা, একটু ঠিক আছে।